করোনা সংকটকালীন সময়েও সবুজময় পরিবেশ সৃষ্টিতে অদম্য ব্রাহ্মণবাড়িয়ার বৃক্ষ ও বাগানপ্রেমীরা। সামাজিক দূরত্ব, লকডাউনের মাঝেও তথ্য প্রযুক্তির ব্যবহারে সবুজ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন তারা। একদল তরুণ যুবার সমন্বয়ে বাগানপ্রেমী নামক সংগঠন অনলাইন বৃক্ষ মেলার মাধ্যমে ব্যাপক সাড়া জাগিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল আমিন শাহিনের প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। বাগানে বাগানে গড়ব দেশ, সবুজ হবে বাংলাদেশ, এই স্লোগানে বৃক্ষরোপণ, ছাদ বাগান সৃষ্টি, গাছের চারা বিতরণ ও উদ্বুদ্ধকরণে বাগানপ্রেমী গ্রুপ করে গত কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন নতুন প্রজন্মের একদল তরুণ ও যুবা। করোনা সংকটেও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারা আয়োজন করেছেন অনলাইন বৃক্ষ মেলার। এর মাধ্যমে ওয়েবসাইট, ফেসবুক পেজে গাছ, ফুলের পরিচিতি, আবাদের কৌশল, সংগ্রহ ও সরবরাহের পরামর্শ দেন তারা। নিজেদের তৈরি বাগান নার্সারিতে প্রদর্শনী পরামর্শ এবং সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসে বিভিন্ন স্থানে গাছের চারা সরবরাহ করেন। এতে অনলাইনে যোগাযোগের মাধ্যমে বাগানপ্রেমীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার। এই অনলাইন মেলা মাধ্যমে অনেকগুলো গাছ আজকে পেলাম। সামাজিক দূরত্ব মেনটেন করো, যার যার ফুলে ফলে বলা যে বাগানগুলো আছে সেগুলো সমৃদ্ধি করতে পারবো। আসলে এই উদ্যোগটা অসাধারণ একটা উদ্যোগ। ছাদ বাগান দিছি আমি, বাগানে গাছ লাগানোর জন্য এখান থেকে গাছ নিতে আসছি। সবুজময় বাংলাদেশ গঠনে বাগানপ্রেমীদের এই আয়োজন বৃক্ষরোপণের আন্দোলনের নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে জানান এই ছাত্র সংগঠক। সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের যে উদ্যোগ সত্যি অনেক প্রশংসনীয়। এটা যদি প্রচার করি তাহলে আমরা যে সবুজ বাংলা গড়া হবে। সবুজ ও নান্দনিক মানসিকতা বিকাশের লক্ষ্যে এবং দেশ ও দেশের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও নতুন প্রজন্মের মাঝে বাগানের নেশা সৃষ্টির জন্য বাগানপ্রেমী সংগঠন হয়েছে। ফুলে ফলে আমাদের দেশটা সমৃদ্ধ হবে, এই কামনাকে রেখে আমরা অনলাইন বৃক্ষমেলার আয়োজন করছি। নতুন প্রজন্ম সহ সকল মহলের আন্তরিকতায় বাংলাদেশ থাকুক সবুজ, শ্যামলা, সুফলা, ফুলে ফলে সমৃদ্ধ। বৃক্ষরোপণ আন্দোলনে হোক সকলের অংশগ্রহণ, এর প্রত্যাশা সকলের। নেক্সট রিপোর্ট, বাংলা টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মেঘনা উপজেলার মধ্যবর্তী মৈশার চর এলাকায় চাঁদার দাবিতে ইজারাকৃত বালুমহালের দুটি ড্রেজার এবং একটি স্পিডবোর্ড আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ড্রেজার এবং স্পিডবোর্ড পুড়িয়ে দেওয়ার পাশাপাশি হামলাকারীরা 10 শ্রমিককে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী জানিয়েছে, 2500 উপজেলার কদমিচর গ্রামের 23 মামলার আসামি সাত্তারের নেতৃত্বে 50 থেকে 60 জনের একটি দল আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজিং প্রকল্প 2 ও চাঁদের আলো নামের ড্রেজারে হামলা চালায়। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ বিষয়ে চালিভাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার 5 লাখ টাকা চাঁদা দাবি করে আসছে, চাঁদা না দেয় হামলা চালিয়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।